আচ্ছা কি কি আছে এই স্টোরে? স্টোরেতে বুটিকে যত রকম হাতের কাজ আছে, খাদির আছে, আপনি সব রকম পাবেন, সিল্কের আছে। দেখতে পাচ্ছেন আপনারা টার্কিশ আইসক্রিম, আমরা জানি যে কিভাবে দেয়। টার্কিশ আইসক্রিমে দেওয়ার একটা মানে একটা আলাদা মজা আছে। কি এখানে বুটিকের সমস্ত জিনিস আছে, তাই তো? এগুলো কি সব হ্যান্ডমেড আছে? হ্যান্ডমেড শাড়ি আছে। হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। এটা এই বছরের প্রথম ব্লগ bengal.com এ। ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ ইন bengal.com। আমরা এখন এসে গেছি একেবারে জাংশন মলে, দুর্গাপুরের জাংশন মল। এখানে একটা ভালো ফেয়ার হচ্ছে, ফেয়ারটা তোমাদেরকে দেখাবো ঘুরে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ একেবারে নিচের দিকে আছে ফেয়ার। এখন একটু হেজি লাগছে, আমি দেখাচ্ছি তোমাদেরকে একদম সামনে গিয়ে গিয়ে, খুব ভালো লাগবে। জাংশন মলের এই ফেয়ার এক্সপো, এক্সপো ফেয়ার। তোমাদেরকে দেখাবো ভেতরের প্রত্যেকটা স্টল কি আছে সেখানে, তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, খুব ভালো লাগবে আজকের এই সুন্দর এক্সপো, এই ফেয়ার, এই লাইফস্টাইলের ফ্যাশন ফেয়ার আর কি। তো বিভিন্ন ধরনের ড্রেস এবং আরও অনেক জিনিস এখানে আছে। অনেকটা জায়গা জুড়ে এই যে ফেয়ারটা, সেটা দেখতে পাবে তোমরা। এটা জাংশন মল, দুর্গাপুরের জাংশন মলে হচ্ছে। এখানে শুধুমাত্র জামা কাপড়ের দোকান তা না, এখানে কিন্তু আইসক্রিম বা বিভিন্ন ধরনের ফুড স্টলও আছে আমি দেখতে পাচ্ছি। অনেক মানুষের ভিড় হচ্ছে এখানে। এই আমি সামনে আরও এগিয়ে যাই, তোমাদেরকে দেখিয়ে দিই পুরোটা। টার্কিশ আইসক্রিম দেখতে পাচ্ছেন আপনারা, টার্কিশ আইসক্রিম, আমরা জানি যে কিভাবে দেয়। টার্কিশ আইসক্রিমে দেওয়ার একটা মানে একটা আলাদা মজা আছে, কি যেভাবে দেয় খুব মজা করে দেয়। এবং এটাই কিন্তু এই টার্কিশ আইসক্রিমের সব থেকে বিশেষ জিনিস, যেটা তো আমরা সাধারণত ভিডিওতে দেখি, বিভিন্ন ধরনের ভিডিওতে ভাইরাল হয়। এখানে বিভিন্ন ধরনের শপ দেখতে পাচ্ছি, টার্কিজেনো, তারপর মাই স্টোরিজ, সম্পূর্ণ। আমি একটা স্টলে চলে যাচ্ছি এখানে। এখানে এটার নাম হচ্ছে সম্পূর্ণা, সম্পূর্ণা দুর্গাপুর এক্সপোতে এটা আছে। এরপরের যে স্টলটা সেখানে দেখতে পাচ্ছি ড্রেস, আবার সেই শাড়ি, কুর্তি এবং সোয়েটার, যেগুলো আমরা সাধারণত দেখে থাকি বিভিন্ন ধরনের হস্তশিল্প মেলায়। এটা একটা এক ধরনের হস্তশিল্প মেলা। হ্যাঁ, আমি তো আগেই বললাম যে ফ্যাশন ডিজাইনের বিভিন্ন জিনিস, তার মানে আরেকটু মডার্ন জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন, যেগুলো নিজেরা হাতে বানান এখানে। এগুলো কি সব হ্যান্ডমেড? এগুলো কি সব হাতে তৈরি? এই যে যে সমস্ত ড্রেসগুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের কুর্তি, কি কি আছে একটু বলুন? হ্যান্ডমেড জুয়েলারিজ আছে, সব আমার হাতে বানানো, প্লাস এই কুর্তি কাঁথা, তারপরে আমার নিজের সব ক্রিয়েশনস আছে এখানে, এগুলো সবই মানে হাতে, সব এগুলো হাতেরই। আপনার কি এটা ছাড়া আর কোনো কোনো শপ আছে? না, আমার বাড়িতেই আমার বুটিক। আচ্ছা, বাড়িতেই বুটিক। আপনার বুটিকের নাম? বিহালাতে, কলকাতার বিহার। আচ্ছা, বিহার থেকে এসেছেন, এরপরে আপনারা অন্য কোনো ফেয়ারে যাবেন? হ্যাঁ। আচ্ছা, থ্যাংক ইউ।
তো দেখতে পাচ্ছেন অনেক দূর দূর থেকে কিন্তু এসেছেন এই স্টলগুলো। হিপহর্জি রুমার সেই স্টলটার নাম, আপনারা দেখতে পাচ্ছেন 22 নম্বর স্টল, তারপরে আছে 23 নম্বর স্টল কৃতি বুটিক। বিভিন্ন ধরনের বুটিকের স্টল কিন্তু এখানে আছে, খুব ভালো ফ্যাশনেবল বিভিন্ন ড্রেস আপনারা পেয়ে যাবেন এইখানে। এখানে বুটিকের সমস্ত জিনিস আছে, তাই তো? এগুলো কি সব হ্যান্ডমেড আছে? হ্যান্ডমেড শাড়ি আছে, সব হ্যান্ডমেড শাড়ি, সমস্ত কিছু, কুর্তি থেকে আরম্ভ করে সমস্ত হ্যান্ডমেড। ওই শাড়ি আমি ব্ল্যাক কালারের শাড়িটা দেখতে পাচ্ছি, ওটা কি শাড়ি? ওটা হচ্ছে তসরের উপর হ্যান্ড পেইন্টেড, হ্যান্ড প্রিন্টেড তসরের উপর। ওটার দাম কি রকম আছে? 5800। 5000। আর এখানে আর কি আছে, মানে মিনিমাম প্রাইস বলুন? মিনিমাম 1500 থেকে শুরু, 1500 থেকে শুরু, টোটালি হ্যান্ডমেড, টোটালি হ্যান্ডমেড। এটা ছাড়া আর কোনো শপ আছে? এটা কলকাতায় আমার নিজস্ব বুটিক আছে। কলকাতায়? আচ্ছা, কলকাতা থেকে নিজস্ব বুটিক। এখানে কেমন লাগলো? এই দুর্গা ভালো, দুর্গাপুরবাসীর ভালোবাসা পেয়েছি, আবার আশা করি সবাই আসবেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলকাতা থেকে বিভিন্ন ধরনের বুটিক এসেছে। আমি পরপর দুটো স্টল দেখলাম, দুটোই কিন্তু কলকাতা থেকে এসেছে। এবং এখানে দেখতে পাচ্ছি তানিশা ডিজাইন অ্যান্ড ক্রিয়েশনসের একটা স্টল আছে। আমরা এসে গেছি অন্বেষা বুটিকে। অন্বেষা বুটিক, এটা কোথাকার এই বুটিক যে শপটা দেখছি আপনাদের, অ্যাকচুয়ালি কোথায় শপ আছে? আমাদের আছে জনসন মলে, সেকেন্ড ফ্লোর স্টাইল অ্যাপের সামনে। আচ্ছা, এই জনসন মলেই আছে। আচ্ছা, কী কী আছে এই স্টোরে? স্টোরেতে বুটিকে যত রকম হাতের কাজ আছে, খাদির আছে, আপনি সব রকম পাবেন, সিল্কের আছে। আপনি যদি আসেন দেখতে পাবেন, আরও অনেক রকম বলা সম্ভব না, এত আছে। ঠিক আছে, যা মিনিমাম এখানে যে বিভিন্ন ধরনের সালোয়ার দেখছি, সালোয়ারগুলো কীরকম প্রাইস থেকে স্টার্টিং? আপনি কুর্তি সালোয়ার নিতে গেলে মানে আপনার 800-700 টাকার মধ্যে পাবেন, লং নিতে গেলে আপনি 600-700 টাকার মধ্যে পাবেন, সাতদের মধ্যে আছে। আচ্ছা, এর বিভিন্ন ধরনের টেডি বিয়ার, বিভিন্ন ধরনের কুকুর, পাপিস আছে এখানে, অনেক টয় আছে বাচ্চাদের, দেখছি কিডস ওয়্যার বিভিন্ন রকমের আছে এখানে, বাচ্চাদের অনেক রকমের খেলনা আছে যেগুলো আমরা সাধারণত মানে সমস্ত রকম ফেয়ারে পাবো না। আর এখানে শুধুমাত্র যে লাইফস্টাইলের শুধু বড়দের জিনিসপত্র তা কিন্তু নয়, তার সাথে সাথে টয়। একটা ফ্যামিলি যখন আসবে তখন কিন্তু বিভিন্ন ধরনের ড্রেসের সাথে বিভিন্ন ধরনের টয়ও দরকার আছে, এবং সেই জন্য কিন্তু এই শপটা, এই শপটার নাম হচ্ছে বৈশাখী ক্রিয়েশনস। যাচ্ছেন মণিপুরি সিল্ক আছে, বিষ্ণুপুরি সিল্ক আছে, ডিজাইনার জর্জেটের উপর সিকোয়েন্সের কাজ, এই যে এই শাড়িগুলো, এগুলো মণিপুরি সিল্ক আছে, এই যে এই সিকোয়েন্সের কাজগুলো আছে, এগুলো কাশ্মীরি কাজগুলো আছে, ব্লাউজ একদম এক্সক্লুসিভ এক্সক্লুসিভ। ইভেন্ট ম্যানেজারের সম্বন্ধে বলতে চাই, ভিন্টেজ ফেয়ার কেউ যদি করতে চাও, ভীষণ ভীষণ ভালো ম্যানেজমেন্ট, আমাদের লাঞ্চ দেয়, ইভিনিং স্ন্যাক্স দেয়, চা, প্লাস আমাদের যে চার্জটা নেয় সেটা ভীষণ রিজনেবল, আমরা ভীষণ ভীষণ স্যাটিসফাইড আমাদের ভিনটেজ ফেয়ার নারায়ণের। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। এরপরের ফেয়ার তাহলে? এরপরে হচ্ছিল আমরা রায়গঞ্জ আছি, তারপরে শিলচর আছে, তারপরে আবার এখানে দুর্গাপুরে মার্চে আছে, এপ্রিলে আছে, সেপ্টেম্বর। আমার নাম রোমা দে। ধন্যবাদ।
এই ফেয়ারটা কিন্তু লাস্ট আজকে, এবং আজকে অনেক মানুষের ভিড় আমি দেখতে পাচ্ছি, অনেকেই এই ফেয়ারটাকে খুব ভালোবাসেন। এবং এখানে যারা এই বিক্রেতারা আছেন, যারা অনেক দূর থেকে এসেছেন, তারা ভীষণ স্যাটিসফাই, কারণ দুর্গাপুরে এরকম একটা ফেয়ারে এত মানুষের ভালোবাসা, এত মানুষ সবাই সহযোগিতা, সবাই সব কিছু পেয়ে। এক্সপো ফেয়ারে শুধুমাত্র যে জামা কাপড় বা ফ্যাশনের জিনিস আছে তা নয়, এখানে বিভিন্ন ধরনের খাবারের স্টল আছে। এবং এখানে শিক কাবাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার, চিকেনের আইটেম, ননভেজ, ভেজ সমস্ত কিছু আইটেম কিন্তু এখানে আছে। চায়ের দোকানও আছে, তোমাদেরকে দেখাচ্ছি সেটা। এই জাংশন মলের এক্সপো ফেয়ারের অনেকটা ভিডিও বাকি থেকে গেল, অবশ্যই পরের ব্লগে সেটা দেওয়ার চেষ্টা করব। আপনারা সাথে থাকুন। bengal.com এর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্টস করে জানাবেন। নতুন বছরে নতুন আরও ভালো ভালো ব্লগ নিয়ে আসবে bengal.com। সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেল আইকনটাকে প্রেস করে পাশে থাকুন। বাই।